সচেতন হচ্ছে জনতা মানসিকভাবে দুর্বল এক মহিলাকে বসিয়ে রেখে পুলিশে খবর দিল গ্রামবাসীরাই মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত বাহাদুর অঞ্চলে এক মধ্যবয়সী মহিলাকে ঘোরাফেরা করতে দেখে প্রথমে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এরপর গ্রামবাসীরা তাদের মানবিক রূপ নিয়ে এগিয়ে আসে এবং ওই মহিলার সঙ্গে কথা বলে তার পরিচয় জানতে চায় তবে উক্ত মহিলা অসংলগ্ন কথাবার্তা বলায় গ্রামবাসীরা বিষয়টি কোতোয়ালি থানাকে জানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং উক্ত মহিলাকে থানায় নিয়ে আসে এই প্রসঙ্গে কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার বাহাদুর অঞ্চলের মানুষের প্রশংসা করে জানান প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের বিষয়গুলি নিয়ে যে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে গ্রামবাসীরা সেই প্রচারে যে সাড়া দিয়েছে এটি তারই প্রমাণ উনি ওই বাহাদুরে একটু অসতর্কভাবে ঘোরাঘুরি করছিলেন তাই গ্রামের লোকজন ওনাকে আটকে রেখে থানায় খবর দেন তাকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি কি নাম কল্পনা দাস কত বছর বয়স ওনার 55 এখন কোথায় আছে মহিলা উনি আছেন ওনার বাড়ির লোককে দেখেছি এটি একটি ভালো লক্ষণ লোকজন আমাদের সচেতনতামূলক যে প্রচারগুলোতে সাড়া দিচ্ছে ওদলাবাড়ির যুবকদের প্রচেষ্টায় গণপ্রহারের হাত থেকে রক্ষা পেল এক যুবক সোমবার সকাল থেকে মালবাজার মহকুমার ওদলাবাড়ি বাজারে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল এক যুবক কখনো বাজারের ফুটপাথে আবার কখনো কোনো দোকানের বারান্দায় বসে থাকতে দেখা যায় এই যুবককে হাতে পায়ে আঘাতের চিহ্ন মুখে রক্তের ক্ষত এইভাবে এই অসহায় যুবককে দেখতে পেয়ে স্থানীয় কিছু যুবক আহত ওই যুবকের নাম পরিচয় জানতে চাইলে কিছু বলতে পারেনি আহত ওই যুবক এরপর সোমবার রাতেই স্থানীয় কিছু যুবক ওই আহত যুবককে ওদলাবাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় স্থানীয় যুবক পিল্টু দাস বিকি দাস লাদু ঘোষ গোপু কর আহত যুবকের কাছ থেকে কোনোভাবে বাড়ির ফোন নাম্বার জোগাড় করে বাড়ির লোকের সাথে যোগাযোগ করে আর এতেই সোমবার রাত 11:30 নাগাদ শিলিগুড়ি থেকে আহত যুবকের জামাইবাবু ছুটে আসেন ওদলাবাড়ি পুলিশ ফাঁড়িতে আহত ওই যুবকের জামাইবাবু জিতেন্দ্র ঝা বলেন গত 2 দিন থেকে নিখোঁজ আমার শ্যালক শ্যালকের নাম সুরজ গোস্বামী বয়স 18 বছর সুরজের বাড়ি ডুয়ার্সের বীরপাড়ায় সুরজ ওর বাবার সাথে চালসায় থাকত সুরজের মাথা সামান্য খারাপ আছে সেই জন্য চালসায় বাবার কাছে থাকত এবং চিকিৎসা চলছিল গত শনিবার ওর বাবা খাবার খেতে দিয়ে বাড়ি থেকে কাজে চলে যায় বাড়িতে ফিরে এসে দেখে সুরজ বাড়িতে নেই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বীরপাড়া থানায় মিসিং ডায়েরি করা হয় এদিকে গত 2 দিন যাবত সুরজের বাবা মা ছেলের জন্য অস্থির হয়ে উঠেছে তবে কপাল ভালো ছেলে ধরার সন্দেহ করে কেউ মেরে ফেলেনি কারণ যেভাবে শোনা যাচ্ছে অপরিচিত লোক বা যুবক দেখলে গণপিটুনির শিকার হতে হচ্ছে তবে মঙ্গলবার ওদলাবাড়ির যুবকেরা যে সাহায্য করলো তা সত্যি অতুলনীয় এক হারিয়ে যাওয়া ছেলেকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া এটা বিরাট ব্যাপার এর জন্য এই যুবকদের ধন্যবাদ জানাই বলে সুরজের জামাইবাবু জিতেন্দ্র ঝা বলেন দিন সে মিসিং হ্যায় ইয়াহ পে ইয়ে অ্যাকচুয়ালি ইসকা দিমাগ কা থোড়া প্রবলেম হ্যায় ঠিক হ্যায় ইয়ে থোড়া মেন্টালি ইসকা ইলাজ চলা থা আপকা কলকাতা মে চলনে কা বাদ ইয়ে অ্যাকচুয়ালি আয়া থা বীরপাড়া তো ইনকা ভি সিলিগুড়ি ডালনে কা বাদ থা লেকিন ইয়ে ডাল নি পায়ে ইনকা মামা বাপা থোড়া গরিব হ্যায় थोड़ा मिडिल क्लास से आते हैं हम लोग भी मिडिल है वो सोचे कि जो मैं अपना बेटा को अपना साथ में रखूँगा तो थोड़ा मेंटली प्रॉब्लम ठीक होगा बोल के तो ये जस्ट चालसा में इनका पापा काम करते हैं तो ये चालसा लेके आए थे लेके आने के बाद इनको वो 10 बजे के करीब परसों सुबह इनको इनका पापा खाना निकाल के दिए बोलेंगे खाएँगे और इसका दिमाग थोड़ा खसका हुआ था बोल के वो घर से निकले अब निकलने के बाद इनका क्या हुआ नहीं हम लोग खोज तलाश कर रहे हैं 2 दिन तक खोजे भी बिना कुड़ी गए आपका क्या बोलता है ये माल बाजार गए ये मिला नहीं इसके बाद थाना में बीरपाड़ा थाना में वहाँ पे इनके मम्मी पापा ने कंप्लेन किया है ठीक है डायरी आया था उसके बाद इनका क्या हुआ नहीं हुआ अभी मिले हैं साथ में घर है आपका सर बीरपाड़ा में बीरबिट्टी कॉलोनी इसका नाम है सूरज गोस्वामी ওদলাবাড়ির যুবক পিল্টু দাস বলেন কিছুদিন যাবৎ ডুয়ার্স এলাকায় ছেলেধরা গুজব শোনা যাচ্ছে অন্য কোনো জায়গায় হয়তো কেউ বা কারা ছেলেধরার সন্দেহেও এই যুবককে মারধর করতে পারে বর্তমানে অসুস্থ রয়েছে এই যুবক তবে সঠিক সময়ে পরিবারের সাথে যোগাযোগ করে ছেলেটিকে পরিবারের হাতে তুলে দিতে পেরে ভালো লাগছে না সকালবেলা ওরা আমাদের হচ্ছে আমরা যেখানে আড্ডা আমরা যেখানে থাকি বন্ধু বান্ধব সেই জায়গাটা ওরা হচ্ছে ও ঘুরে বেড়াচ্ছিল সেটা দেখে আমরা ওকে খাবার টাবার খাওয়াই খাওয়ানোর পরে ওকে বলি তোমার ঘর থেকে আসছো না সব কিছু বলতে পারে না বুঝতে পারে না তখন আমরা সবাই মিলে চিন্তা করি ওকে না ওকে থানায় দিয়ে আসতে হবে এবার কোনো কারণবশত ও মোবাইল নাম্বারটা ঠিক মনে রাখে তা ঠিক ওই মোবাইল নাম্বারটাতে আমরা যোগাযোগ করি ওকে ফাঁড়িতে দিয়ে আসি দিয়ে আসার মোবাইল নাম্বারে যোগাযোগ করা হয় সেই মোবাইল নাম্বারটা ওর বাবার নাম্বার বের হয়
আর সেই নাম্বারে ওর বাবা আবার ওর জায়াবুকে ফোন করে, সেই জায়াবু এখন আসছে ওকে নিয়ে যাবে। আমরা এটাই আর কি বুঝলাম যে ওর ব্রেনে প্রবলেম আছে, কেউ হয়তো ওকে মেরেছে। কারাও বিভিন্ন জায়গায় তখন চলছে যে এই ছেলে ধরা বাচ্চা ধরা বলে, তার পরিপ্রেক্ষিতে তো ওকে তাকে মারছে, কিন্তু ভগবানের আশীর্বাদে ও কাছে ওদলা বাড়িতে কোনো কারণবশত আসছে আমাদের কাছে। তা আমরা ওকে যত্ন সহকারে থানায় ফাঁড়িতে দিয়ে গেলাম। উত্তরের মনকে ধন্যবাদ জানালেন জল শহরের পবিত্র পাড়া বয়েলখানা বাজার এলাকার দোকানদার থেকে সাধারণ মানুষ। প্রায় দু মাস বন্ধ থাকার পর ড্রেনের কাজ পুনরায় মঙ্গলবার থেকে চালু হলো। এই সংবাদ এই চ্যানেলে দেখানোর পরেই নড়ে চড়ে বসে পুর প্রশাসন, তারপরেই চটজলদি কাজ শুরু হলো। সম্প্রতি জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত শহরের বয়েলখানা বাজার পবিত্র পাড়ার সংলগ্ন বিস্তীর্ণ এলাকার নিকাশী নালার কাজ থমকে যাওয়ায় পুর নাগরিকদের দুর্দশার ছবি তুলে ধরেছিল উত্তরের মন। এই সংবাদ পরিবেশিত হওয়ার পরেই জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে দ্রুত নিকাশী নালার কাজ শুরু করে দেওয়া হয়। মঙ্গলবার এলাকায় পৌঁছলে দেখা যায় ড্রোজার সহযোগে জোর কদমে চলছে কাজ। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা উত্তরের মনকে ধন্যবাদ জানিয়ে বলেন, কাজ শুরু হয়েছে, আশা করছি পুরো কাজটি দ্রুত সম্পন্ন হবে। অপর এক বাসিন্দা জানান, কাজটি শুরু হওয়ায় আমরা খুশি। একটা কাজ বন্ধ ছিল, ওই যে গত 8 তারিখে উত্তরের মন যে খবর দেখায় দেখেছিল, তার খবরের জেরে আজ 2 মাস পরে কাজটা আবার আরম্ভ করবো। এতে কী বলবেন তাহলে, কি মানে উত্তরবঙ্গের টোটাল টিমকে ধন্যবাদ জানাই। এখন দেখা যাক কাজটা কতদূর চলে। এতদিন কি বন্ধ ছিল? প্রায় 2 মাস। জানিয়েছিলেন কোনো লাভ হয়নি? না, কোনো লাভ হয়নি। কাকে জানিয়েছিলেন? কাউন্সিলরকে জানানো হয়েছিল, চেয়ারম্যানকে মার্কস পিটিশন দেওয়া ছিল। তাহলে কি বলবেন যে সাংবাদিকদের হস্তক্ষেপে বা তারা জিনিসটা মেসেজটা পৌঁছে যাওয়া দেখি? হ্যাঁ, উত্তরবঙ্গের খবরের জেরেই কাজটা আরম্ভ চালু। এখন সময় ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। পার্টি থেকে বিয়ে, কনফারেন্স থেকে যে কোনো অনুষ্ঠান, আপনাদের সেবায় সদাই নিয়োজিত রয়েছে জলপাইগুড়ির স্টার হোটেল, হোটেল ডিলা প্রীতম, যা আজ আতিথেয়তার সেরা নাম। যে কোনো সিজন হোক বা যে কোনো সেলিব্রেশন, দেশি বিদেশি সব রকম কুজিনের পসরা সাজিয়ে প্রস্তুত আমরা। আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন এই হোটেল ISO 22000:2005 সার্টিফাইড হওয়ার জন্য আমরাই একমাত্র দিতে পারি 100% হাইজেনিক, নিউট্রিশিয়াস এবং ডেলিশিয়াস পরিষেবা। শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট এবং সুসজ্জিত অ্যালবার্ট হল ইতিমধ্যেই মন কেড়ে নিয়েছে সবার। হোটেল ডিলা প্রীতম, ডিভিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে টু স্টার আতিথেয়তার অভিজ্ঞতা নিতে আসুন ক্লাব রোডের রত্নদ্বীপে। এয়ার কন্ডিশন, রেস্টুরেন্ট, ব্যাংকোয়েট হল, লিভিং রুমের পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে বিস্তৃত সবুজ লন, নতুন সুসজ্জিত হল ঘর। এখানে পাচ্ছেন ডেকোরেশন থেকে ভুরিভোজ সম্পূর্ণ প্যাকেজে নিজেদের পছন্দ মতো সব কিছু পাচ্ছেন স্বাদ ও সাধ্যের মধ্যে। এছাড়াও যে কোনো স্টেশন বা এয়ারপোর্ট থেকে পিক আপ ও ড্রপ, ডুয়ার্সের যে কোনো জায়গায় পছন্দ অনুযায়ী ট্যুরের ব্যবস্থা, সব কিছু একই ছাদের তলায়। আসুন হোটেল রত্নদ্বীপ, ক্যাব রোড, জলপাইগুড়ি। ফোন 0356132501, 6702-8670465405। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো। কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডাক্তার জয়দীপ দে, বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাক্তার অজিত কুমার সিং, প্রখ্যাত ইউরোলজিস্ট ডাক্তার জয়দীপ ঘোষ, প্রখ্যাত ডায়াবেটোলজিস্ট ডাক্তার হিরণময় পাল, প্রখ্যাত সাইকোলজিস্ট ডাক্তার সুভাষ চন্দ্র রায় এবং প্রখ্যাত গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার প্রভাত রঞ্জন। এছাড়াও প্রতি সপ্তাহে বসছেন কার্ডিওলজিস্ট ডাক্তার বিশ্বদেব বসু মজুমদার, ডাক্তার সঞ্জয় বল ও ডাক্তার জে বিশ্বাস। প্রতিদিন নিয়মিত বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গৌরব দাস, ডাক্তার কুমার অতনু এবং ডাক্তার সৌমেন মুখার্জি। জলপাইগুড়িতে পালিত হলো আদিবাসী সম্প্রদায়ের করম পূজোর অনুষ্ঠান। আমরা আমাদের ভাষা ও সংস্কৃতি ভুলতে বসেছি, নতুন প্রজন্মকে আমরা বার্তা দিতে চাই আমাদের ভাষা ও সংস্কৃতি ভোলার না, একে বজায় রাখতে হবে। আদিবাসী সকল সম্প্রদায়ের নতুন প্রজন্মকে এভাবেই আহ্বান জানালেন জলপাইগুড়ি আদিবাসী ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক রাকিয়া ওরাও। আর এই উদ্দেশ্যগুলি সামনে রেখে সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি রাজবাড়ি পাড়ায় অনুষ্ঠিত হলো এবছরের করম পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আদিবাসী সম্প্রদায় সহ বহু মানুষ এসেছিলেন এই অনুষ্ঠান দেখতে। করম পুজোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়, এরপর হয় নৃত্যানুষ্ঠান। অতিথিদের বরণ করে নেওয়ার পাশাপাশি অনুষ্ঠানের শেষে প্রসাদ বিতরণও করা হয়। আজকে আমরা করম পূজা করছি, যে পুজোটা আমাদের প্রাকৃতিক পুজো, আমাদের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই পুজো আদিকাল থেকে আমরা করে আসছি, যার জন্য এই পুজোটা আমরা করছি। আর এই পুজোর মধ্যে আমাদের আমাদের যে সংস্কৃতি আছে সেটাকে আমরা যাতে তুলে ধরার চেষ্টা করছি। এখন বর্তমান যুগে যে আমাদের এই সংস্কৃতি আস্তে আস্তে আমরা সবাই ভুলে যাওয়ার পথে পড়ে আছি,
যে আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের চর্চা সবকিছু আমরা ভুলে যাচ্ছি। এই যাতে না ভুলি, যার জন্য আমরা এই জলপাইগুড়িতে যারা আছি তাদের মধ্য থেকে আমরা চিন্তা করেছি যে না, আমাদের সংস্কৃতি এবং ভাষাটাকে যাতে আমরা না ভুলে যাই, যার জন্য আমরা এই করম পূজা করে আসছি। এক শ্রেণীর মানুষের জন্য ক্রমশই হারিয়ে যাচ্ছে জল শহরের ফুটপাত। জলপাইগুড়ি শহর জুড়েই হাঁটা পথ বা ফুটপাত বলে কিছু থেকেও নেই বললেই চলে, কারণ ফুটপাত এখন কিছু কিছু ব্যবসায়ীদের দখলে। মঙ্গলবার আমাদের ক্যামেরায় শহরের কদমতলা আজাদহীন ভবন দীপ্তি সিনেমা হলের সামনে ফুটপাতের পাশে রেলিং লাগানো ছবি ক্যামেরাবন্দি করতেই ফুটপাত নিয়ে অভিযোগ করলেন শহরেরই দুই বাসিন্দা। জল শহরের কদমতলা, ডিবিসি রোড, মার্চেন্ট রোড, দিনবাজার সহ বিভিন্ন রাস্তায় চলাচল দায় হয়ে গেছে এই ফুটপাত না থাকায়। যদিও সূত্রের খবর, এসজেডিএ এবং জলপাইগুড়ি পুরসভায় রেলিং এবং ফুটপাত নির্মাণ করছে। এটা রাস্তাই না তো, এটা আমরা রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে, গাড়ির ঘোড়া বাড়ি কাটছি। এটা ফুটপাতটা কী কারণে হলো ভগবান জানে, কী কারণে হলো ভগবান জানে। ফুটপাত যদি ফুটপাতে হতো না তাহলে লাভটা কী হতো? তাহলে ফুটপাত কী হয়েছে তখন? কোথায় জানেন তো, আপনি হাঁটেন দেখেন, পারবেন না কি হাঁটতে? কেন? টোটাল তো অকুপাইড করা আছে। তারা বিভিন্ন ব্যবসা, ফুটপাত কী আছে? ফুটপাতে যারা ব্যবসা করে তারা আছে, আমরা কীভাবে যাবো? রাস্তা দিয়ে গেলেই তো এই হয় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর তারপরে যে রেলিং লাগাচ্ছে শুনলাম, এই রেলিং নাকি সব জায়গার জন্য না, কিছু কিছু জায়গার জন্য রেলিং, এটা কেমন কথা? দিলে পুরাটাই রেলিং দিতে হবে, আদারওয়াইজ না দিলাম না দিক রেলিং দিলে কি তাহলে কি ফুটপাথটা বোঝা যাবে? প্রশাসনকে দেখতে হবে, রেলিং যদি পুরো করে তাহলে বোঝা যাবে, প্রশাসনকে দেখতে হবে। সেটা সেটা তো আমাদের দায়িত্ব না, না এটা প্রশাসনের দায়িত্ব। কী যাচ্ছে পুরোটাই পুরসভা দেখবে, রাস্তা ক্লিয়ার করা। পুলের অবস্থা দেখেন, দিন বাজার পুলের অবস্থা, যাওয়া যাবে না সব সময়। পুলিশ আসেই কিন্তু পুলিশ থেকেও না। কিন্তু এই যে রাস্তা, যে ফুটপাত, এটা আপনাদের কি প্রত্যেকের দাবি ফুটপাতটা যাতায়াত যখন করছে নিশ্চয়ই ফুটপাতের জন্য, আর জন্য পাবলিকের যাতায়াতের জন্যই করছে। এই প্রসঙ্গে অপর এক নগরবাসী ক্ষোভের সঙ্গে জানান, আগে ফুটপাত দখল মুক্ত করুক, তারপর রেলিং লাগা। এই যে এইখানে ঘুরে রাখছে, আমি বলবো আপনাকে এই জায়গাটা দেখানোর জন্য একটা ইন্সপেকশন চেম্বার করার কথা, সেই ইন্সপেকশন চেম্বার আজ পর্যন্ত হলো না। আপনি ওই প্রভাত মোড় থেকে শুরু করে আপনি যদি কলমতলা পর্যন্ত যান, দেখতে পাবেন এইখানে একটা একটা ফুটপাত ঠিক মতো নাই, সমস্ত দখল হয়ে আছে। এইটা যে ফুটপাত, প্রশাসনে পৌরসভার তো উচিত ছিল যে প্রত্যেক দিন ইয়ে করা, প্রত্যেক দিন ইন্সপেকশন করা, যে রাস্তাটা ফুটপাত করলাম সেটা সুস্থ অবস্থায় লোকগুলো চলাফেরা করতে পারতেছে কি না। আজ পর্যন্ত দেখেন এখানে একটা ইন্সপেকশন চেম্বার খুব বলে রেখে গেছে। আর রেলিং, রেলিং দিয়ে কী করবে? ফুটপাতই তো ফুটপাতের জায়গায় নেই তো, সেখানে রেলিং দিয়ে করবেটা কি? রেলিং দিয়ে কোনো লাভ নেই। ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত ফুটপাতটাকে ক্লিয়ার করতে পারবে, আগে ফুটপাতটাকে ক্লিয়ার করুন, করার পরে তারপরে না হয় এই রেলিংটা দিন। ফুটপাতটাই ক্লিয়ার হলো না, তা রেলিংটা তাহলে কি বলছে? তাহলে কি বলতে চাচ্ছেন আনপ্ল্যান্ড ওয়েতে চলছে? একদম আনপ্ল্যান্ড ওয়েতে হচ্ছে এটা। এই প্রসঙ্গে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাসরায় সরকার জানান, ফুটপাতের বিভিন্ন চলছে এখন, সেই কারণে হয়তো সাময়িক কয়েকদিনের জন্য একটু অসুবিধা হলেও এটা ঠিক হয়ে যাবে। দোকানদারদের দখলে ফুটপাত একটা অভিযোগ উঠছে না? এটা এটা শুনুন না, এটা এখন আমরা ব্যবসায়ীদের সমিতিদের নিয়ে মাঝে মাঝে ড্রাইভ দিই, পুজোর আগে এই সমস্যাগুলো বাড়ে, আমরা আবার ড্রাইভ দেবো। কী বা ড্রাইভ বলতে? ড্রাইভ, আমরা ফুটপাত দখল মুক্ত করবো। গোটা দেশের সাথে জলপাইগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন স্থানে পালিত হলো মহরম। বেলা গড়াতেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথে উৎসাহের সঙ্গে লাঠি খেলায় মেতে ওঠে শহর এবং শহরতলির বিভিন্ন মহরম কমিটির সদস্যরা। সন্ধে হতেই বিভিন্ন মহরম কমিটি নিজেদের সুসজ্জিত তাজিয়া সহকারে জলপাইগুড়ি শহরের পিলখানার কারবালা ময়দানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রাত হতেই পিলখানার কারবালা ময়দানে শুরু হয় প্রতিযোগিতামূলক মহরম খেলা। অপরদিকে হলদিবাড়িতে মঙ্গলবার হলদিবাড়ি থানা মহরম কমিটির ব্যবস্থাপনায় টাউন ক্লাব ময়দানে পালিত হলো মহরম। বিভিন্ন গ্রামে 40টি দল অংশগ্রহণ করে। এবছর প্রথমবার হলদিবাড়িতে লাঠি খেলার প্রদর্শনী অনুষ্ঠিত হয় ও বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের উদ্যোগে পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হয়। মহরম খেলার ফিতে কেটে সূচনা করেন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। উপস্থিত ছিলেন আইপিএস অমিত কুমার সাউ, এসডিপিও সিদ্ধার্থ দর্জি ও হলদিবাড়ি থানার আইসি দেবাশিস বোসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
তাজিয়া সহ একটি শান্তি মিছিল হলদিবাড়ি শহর পরিক্রমা করে মহরম খেলার সমাপ্তি ঘটে। অপরদিকে রবিবার মহা উৎসাহ উদ্দীপনার সাথে মহরম খেলায় মেতে উঠল হাসিমারার মহরম কমিটির সদস্যরা। দুপুর থেকেই হাসি মারাতে শুরু হয়ে যায় মহরম। ছোট্ট এই প্রান্তিক শহরের বিভিন্ন রাস্তায় দেখতে পাওয়া যায় মহরমের লাঠি খেলা। অপরদিকে সারা দেশের পাশাপাশি মালবাজার ব্লক জুড়ে পালিত হলো মহরম। ওদলাবাড়ির বিভিন্ন জায়গায় ইসলাম ধর্মের মানুষেরা দুপুরে সুদৃশ্য তাজিয়া সাজিয়ে পথে পথে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রায় পা মেলায় কচিকাঁচা থেকে শুরু করে যুবক, বয়স্ক এবং মহিলারাও। ওদলাবাড়ি হুসেনিয়া সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিরাট শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রা হিন্দি স্কুল এলাকা থেকে শুরু হয়ে ঘিসবস্তি ওদলাবাড়ি বাজার পর্যন্ত যায়। শোভাযাত্রার মাঝে চলে লাঠি খেলা। দক্ষিণ ওদলাবাড়ি থেকে একটি শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রার সাথে চলে লাঠি খেলা। অদ্ভুত কৌশলে ইসলাম ধর্মপ্রাণ মানুষেরা মেতে ওঠেন লাঠি খেলায়। বহিরাগত লাঠি খেলার দল নিয়ে আসে হুসেনিয়া কমিটি। ওদলাবাড়ির বাজারে চলে লাঠি খেলা এবং বিভিন্ন ধরনের খেলা। লাঠি খেলা দেখতে ভিড় করেন প্রচুর মানুষ। মহরমকে কেন্দ্র করে মোতায়েন ছিল প্রচুর পুলিশ। এখন সময় ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163666741। গীতা টেইলার, এখানে মেয়েদের ও ছেলেদের রকমারি ডিজাইনের পোশাক বানানো হয়। এখানে মেয়েদের নতুন নতুন ডিজাইনের ব্লাউজ, চুড়িদার, লেহেঙ্গা বানানো হয়। এছাড়াও ছেলেদের শার্ট, প্যান্ট, কোট বানানো হয়। তাই আর দেরি না করে নতুন নতুন ডিজাইনের পোশাক বানানোর জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা শান্তিপাড়া কালী মন্দিরের পাশে জলপাইগুড়ি। যোগাযোগের জন্য ফোন করুন 9547109067 এই ফোন নম্বরে। পালিত হলো ঠাকুর পঞ্চানন বর্মার 84তম তিরোধান দিবস। মঙ্গলবার মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার 84তম তিরোধান দিবস উপলক্ষে ময়নাগুড়ি টেকাটুলি ফুটবল খেলার মাঠে জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের সহযোগিতায় ও কান্তাপুর মাতৃভূমি সুরক্ষা কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট 49 জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত জলপাইগুড়ির ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলে জানান কমিটির সদস্য ধীরেন রায়। জলপাইগুড়িতে সাধারণ গ্রন্থাগার দিবসের সূচনা করলেন জেলা শাসক। সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে ও রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের সহযোগিতায় এবং স্থানীয় গ্রন্থাগার কর্তৃক জলপাইগুড়ির ব্যবস্থাপনায় জেলা গ্রন্থাগারে সোমবার জলপাইগুড়িতে সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন করা হলো। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শাসক অভিষেক তিওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান টি ডাইরেক্টর কৃষ্ণ কুমার কল্যাণী, আনন্দ গোপাল ঘোষ, উমেশ শর্মা, খগেশ্বর রায়, জেলা গ্রন্থাগার আধিকারিক ও সদস্য সচিব, স্থানীয় গ্রন্থাগার কর্তৃক সৈকত গোস্বামী, শিক্ষক সুব্রত রায়, প্রকল্প আধিকারিক ডিআরডিসি দেবাশিস চ্যাটার্জি প্রমুখ। অতিথি বরণের পর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন হয়। এরপর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সাধারণ গ্রন্থাগার দিবস নিয়ে একটি আলোচনা করেন উপস্থিত অতিথিরা। সাধারণ গ্রন্থাগার দিবসকে সামনে রেখে গত 7 দিন ধরে বিভিন্ন যেসব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, অনুষ্ঠানের শেষে সেই সমস্ত বিজয়ী ছাত্র ও ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা শাসক অভিষেক তিওয়ারি। ভারতখ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্যতম উত্তরসূরি জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্যের বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের তীক্ষ্ণবোধ তাকে জনপ্রিয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে। মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা দিনে দিনে বেড়েই চলেছে।
মানুষের ভরসার অন্যতম নাম জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। জলপাইগুড়ি শহরে দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে ভাগ্য গণনার মাধ্যমে মানুষের কাছে জনপ্রিয় হয়েছেন তিনি। তিনি নিয়মিতভাবে রাশিফল লিখে চলেছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়, পাশাপাশি ধূপগুড়িতেও তিনি নিয়মিতভাবে বসছেন। শিক্ষা, চাকুরি, বিবাহ ইত্যাদি সংক্রান্ত নানা সমস্যার সমাধান তিনি দিয়ে চলেছেন সূক্ষ্ম বিশ্লেষণী ক্ষমতার মাধ্যমে। জলপাইগুড়ি শহরের নামজাদা হোটেল ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত মানুষের সকল সমস্যার সমাধান নিয়ে উপস্থিত থাকছেন তিনি। 11 ও 12 সেপ্টেম্বর অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার আগ্রহী মানুষেরা যারা জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্যের সাথে সাক্ষাৎ করতে চান তারা SMS এর মাধ্যমে 9434317391 অথবা 9163666741 এই দুটি ফোন নম্বরে যোগাযোগ করুন। 350 বছরের ধরে বংশ পরম্পরায় আমরা জ্যোতিষী আমাদের করে আসছে। আমাদের আমার ঠাকুর দাদা, আমার বাবা, তার বাবা এবং আমাদের ফ্যামিলিগত দিক থেকে সবাই এই জ্যোতিষ চর্চার মধ্যে দিয়ে আমরা, আমার হোল ফ্যামিলি এই প্রফেশনের সাথে যুক্ত। সাহিত্য পরিবার এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে আমাদের পরিবারে গড়ে ওঠে এবং আজকে আমরা দীর্ঘ যাবত ধরে মানুষের কল্যাণে মানে জ্যোতিষশাস্ত্র করে আসছে। কিন্তু আজকে সেই জ্যোতিষ পরিবারে জন্মগ্রহণ করে আজকে দেবাচার্য আপনাদের শুধু উত্তরবঙ্গে নয় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানে আমি বসি এবং আজকে যে 2 বছর যাবত ধরে আপনাদের ভালোবাসায় আমি জলপাইগুড়িতে বসি, আশা করছি মানুষ উপকৃত হচ্ছেন বলে হয়তো মানুষ আমার কাছে আসছেন। আমি কিন্তু খুব আনন্দিত আপনাদের পেয়ে, সত্যি গর্বের সাথে আমি বলছি আমি আপনাদের জলপাইগুড়ি শহরে বসে নিজেকে আমি অনেকটা ধন্য মনে করছি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।